আমি আশা করেছিলাম বিএনপির নারায়ণগঞ্জ বিএনপির যুবদলের মহানগরের সভাপতি যারা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ভাই কাউন্সিলর উনিও আমার আগে প্রতিবাদ করবে আমি ওয়েট করেছিলাম কারণ উনি কিন্তু প্রথম বলেছিল কেন্দ্রের দোকানদাররা বসেছে কেন্দ্রের ব্যবসায়ীরা দোকানদারি করছে বলেছিল না কিন্তু আজকে এই দোকানদারদের বিরুদ্ধে উনি চুপ কেন আজকে একজন বিপ্লবী রাজীবকে মাইনাস করা হয়েছে উনি চুপ কিছুদিন পরে আগে খোরশেদ আলম খন্দকার মাসুদুল আলম খন্দকার খোরশেদকে মাইনাস করা হবে তখন কে চুপ থাকবে এভাবে একজনকে যখন মাইনাস করা হচ্ছে এমন একজন বিপ্লবী নেতাকে তেগি নেতাকে তখন আমার মনে হয় প্রত্যেকের উচ্চ স্বরে প্রতিবাদ করা উচিত আওয়ামী লীগ অনুমোদিত কমিটি হচ্ছে আজাদ বিশ্বাস আজাদ বিশ্বাসের মতো আরো কিছু লোক আছে যারা গোপনে আতাত করে নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে বিএনপির রাজনীতি করে বিএনপিকে সামনে পর্দা হিসাবে রেখে ঢাল হিসাবে রেখে পেছনে আওয়ামী লীগের সাথে আতাত করে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দলের যারা সিনিয়র যেমন আমি আশা করি যেমন তৈমুর ভাই এই ধরনের দালালকে দল থেকে দূরে সরিয়ে রাখবে মুক্ত একটি কমিটি গঠন করবে তৈমুর তৈমুর ভাইয়ের প্রতি আমাদের অনেক আশা উনি আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা উনি অবশ্যই রাজপথ কাঁপানো পরীক্ষিত বিএনপির পরীক্ষিত শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক ওনার কাছে আমি আশা করি উনি এই মুক্ত কমিটি একটি উপহার দিবেন নারায়ণগঞ্জকে কিন্তু এই ধরনের লোককে কমিটিতে এনে উনি ওনাকে দেখেছি দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বরের নির্বাচনে সরাসরি নৌকার জন্য উনি ভোট চেয়েছেন সে আর আমরা হামলা মামলা খেয়ে ফেরারি জীবনযাপন করেছি তো সেই ধরনের লোককে একচল্লিশ বিশিষ্ট একটা গুরুত্বপূর্ণ কিন্তু আহ্বায়ক কমিটি হয়েছে তাও আবার নারায়ণগঞ্জ জেলার যেটা নারায়ণগঞ্জের আর কি গুরুত্বপূর্ণ একটা অংশ জেলা মহানগর সাতাশটা ওয়ার্ড নিয়ে কিন্তু জেলা তো ব্যাপকতা তো সেখানে তো আমাদের আমার মনে হয় নারায়ণগঞ্জে তেগি নেতার অভাব নেই সেখানে তাকে রাখা হলো কিন্তু মাসুকুল ইসলাম রাজীব বিপ্লবী বলতে যা বুঝায় এবং বর্তমানে নারায়ণগঞ্জের হাল ধরার জন্য তরুণদের আইডল যাকে মানে ছাত্র দলে সুবিধা ভোগ করে তাদের কথা আমি বুঝাতে চেয়েছি জেলা কমিটিতে অর্থাৎ জেলার এই আহ্বায়ক কমিটিতে এছাড়া আর কে এইরকম রয়েছে রয়েছে আরো অনেক রয়েছে সামনে দেখতে পাবেন এখন আমি সব বলতে চাচ্ছি না যেহেতু রাজীব ভাইকে মাইনাস করা হয়েছে এবং এ বিষয়টি তৈমুর ভাই আমার বিশ্বাস আমি এখন তৈমুর ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলি নাই কিন্তু আমার বিশ্বাস রাজীব ভাইকে মাইনাস করে করা হয়েছে আর আজাদ বিশ্বাসের মতো লোককে এখানে দেওয়া হয়েছে এ বিষয়টা হয়তো বা তৈমুর ভাই জানে না তৈমুর ভাইকে কমিটি দেখানো হয়েছে একটি অনুমোদন হয়েছে আর একটি তৈমুর ভাই হয়তো বা পুরাটা কমিটি নিয়েছে ছবি তুলেছে এসেছে তার চোখে ধুলা দেওয়া হয়েছে সে অত্যন্ত সহজ সরল একজন সৎ মানুষ এটা একদম পরীক্ষিত নি তো ওনার চোখে ধোলা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে রাজীব ভাইকে যখন ডাকা হয়নি তো তৃণমূল বেইমানি করে না করে কেন্দ্রের নেতারা কেন্দ্রীয় নেতারা বলছে অবশ্যই কেন্দ্রীয় নেতারা কেন কেন্দ্রীয় নেতারা যে আমি আসলে এই বিষয়গুলিতে রাজীব ভাইয়ের বিষয় আসলে আমি আর পরে বলবো কিন্তু এই যে কমিটিতে কমিটি আসার পরে আমি যেভাবে সাহসিকতার সাথে পোস্ট দিয়ে যাচ্ছি এবং আপনারা তা প্রচার করছেন ফলাওভাবে ভাবে